মিনিট লঞ্চটা চলছে, লঞ্চটা চলে এখন আমরা নেপালের কাছাকাছি এসে গেছি। একটু জুম করে দেখাচ্ছি, অনেকটাই দূরে মনে হচ্ছে, বাট এটা হচ্ছে জেটি এপারের, এটা হচ্ছে সেই পদ্মা। পদ্মা ভেবেছিলাম সেতু দিয়ে যাব, কিন্তু ভাবলাম না উপভোগ বেশি করা যাবে লঞ্চে গেলে, সেই জন্য লঞ্চে আসা। তো খুবই ভালো লাগলো, খুবই সুন্দর, খুব সুন্দর দেখার মতো। সব থেকে বড় ব্যাপার এখানকার ওয়েদার, ব্যাপক ব্যাপক ওয়েদারটা দেখতে খুব সুন্দরই লাগছে। এবং লঞ্চগুলো অনেক মানে গাছপালা সব টবে লাগানো আছে, এখানে লাগানো আছে সব অনেকটাই বড়ো, লোকজন সব বসে আছে এই সাইডে, প্রচুর লোকজন সব বসে আছে এই সাইডে। দেখি ঢাকা শহর, স্বপ্নের সেই শহর, ছোটোবেলা থেকে মনের মধ্যে একটা আশা ছিল যে অবশ্যই ঢাকা যাবো, আজকে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজকে নয় সরি, আমি তো কালকে বাড়ি থেকে বেরিয়েছি, আমি মাঝে ফরিদপুরে স্টে করেছিলাম, ফরিদপুরে রাত্রে স্টে করেছিলাম, কারণ রাস্তায় খুবই জ্যাম ছিল, কারণ বাই রোডে এসেছি। তো ফরিদপুর থেকে আমি সকালে বেরোলাম রাত্রে, বাই কি বলবো, হোটেল, ব্যাপক হোটেল ছিল, ব্যাপক হোটেল ছিল,